দেশের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গত মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর বছর পূর্ণ জয়ের ছেলের জন্মদিন উপলক্ষে সাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন ছয় হল সেখানে জয়কে উদ্দেশ্য করে সাকিব খান লিখেছেন একটা সময় গিয়ে বুঝবে তোমার বাবা আছে বলেই জীবন এত সুন্দর বাবা শো অফ করে না দেখিয়ে দেয় এদিকে জয়কে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর অনেক ঘটনার সূত্রপাত ঘটল দিনটিতে দীর্ঘদিন ধরে সাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জনের পর সাকিবের সন্তানের মা হওয়ার গুঞ্জনের পালেও দিনটিতে নতুন করে হাওয়া দিলেন বুবলি বেবি বাম স্পষ্ট ছবি পোস্ট করে লিখেন আমি আমার জীবনের সঙ্গে ফিরে দেখা আমেরিকা এদিকে বুবলির ছবি সহ এমন স্ট্যাটাস যেন রুমেরাং হয়ে উঠে সাকিব খানের জন্য দিন ভর চলে এ নিয়ে চর্চা পরে বিষয়টি নিয়ে মুখ খোলেন তিনি বলেন কিছু ব্যাপার তো আছেই আমি একজন মুসলিম তো এতটুকুই বলবো আমাদের যা হয়েছে হয়েছে খুব শালীনভাবে এ বিষয়ে অনুরোধ করব কেউ যেন খারাপ কিছু না ছড়ান এবং আমি কয়েকটা দিন সময় চাইছি যেহেতু বিষয়টা সেন্সিটিভ আমি কয়েকদিনের মধ্যেই সবকিছু আপনাদের জানাবো গতকাল দিন এক ঘটনা চললেও মঙ্গলবার রাতে ঘটনার মূর ঘুরিয়ে দেন বিশ্বাস সাকিব খানের বাসায় জয়ের কেক কাটার আনন্দ ঘন মুহূর্তের বেশ কিছু ছবি শেয়ার করেন নিজের ফেসবুক পেজে ক্যাপশনে লেখেন সুখী পরিবারের কিছু মুহূর্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন যে ছবিতে জয়কে কেক খাইয়ে দিচ্ছেন সাকিব খান ও বিশ্বাস এবার সাকিবের বাসাতেই ঘরোয়া আয়োজন করে সন্তানের জন্মদিন পালন করেছেন সাকিব খান ও অপুবিশ্বাস এ সময় সাকিবের মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন বিনোদন জগতের খবর পেতে আমাদের পাশে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ